স্বাধীনতার পর থেকে অমুসলিমদের থেকে সবচেয়ে সুবিধা নিয়েছিল এই আওয়ামী লীগ আর স্বাধীনতার পর থেকে অমুসলিমদের সবচেয়ে খুব ক্ষতি করছে এই আওয়ামী লীগ আমি আমার ওয়ার্ডের কথা বলতেছি আমার ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি অমুসলিম বেশি আমরা মুসলিম হচ্ছে যে কম বাংলাদেশে যদি কোনো কর্ম অখাপ খারাপ কাজ করে দেয় এক নম্বর ব্যান হচ্ছে আওয়ামী লীগ এরই হচ্ছে আবার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী আসলে বাংলাদেশের মানুষ আমরা তো গ্রামে খেটে খাওয়া মানুষ আমরা তো ভালো করে বুঝি ওরা কখনোই নিরাপেক্ষ নির্বাচন দিবে না যত চুষে যত জুলুম নির্যাতন করে বাংলাদেশের ক্ষমতা থাকতে পারে এরাই থাকবে এর কখনোই জীবন না বাংলাদেশের এটা হতে ওদের লাস্ট টার্ম এটা না যতদিন থাকতে পারে এরা ক্ষমতায় থাকবে কিন্তু কখনো নিরপেক্ষ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে না এটা হচ্ছে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের অভিমত এরা কখনোই দিবে না কারণ এরা এরা এক সময়ের মধ্যে কিন্তু এই যে মুসলিম লীগ অনেক বড় পাওয়ারফুল দল ছিল অচিরে আওয়ামী হয়তো আরো বছর ক্ষমতা থাকুক আর বিশ বছর ক্ষমতা কোন অসুবিধা নেই কিন্তু দশ বছর পর আর বিশ বছর পর আওয়ামী লীগ মুসলিম লীগের মত একদম খুঁজে পাওয়া যাবে না সারা বাংলাদেশে যে এখন বর্তমানে স্বাধীনতার পক্ষে কারা আছে যারা টাকা পাচার করে দেশের টাকা বিদেশে পাচার তারা কি স্বাধীনতার পক্ষে আর যারা দেশের উন্নয়ন করে দেশের দেশের জন্য কাজ করে তারা হয়ে গেছে রাজাকার যারা নারীকে দর্শন করে তারা কি এখন আওয়ামী দর্শন করছে এর এখন মুক্তিযুদ্ধের অধিকারী নৌকাকে এই দেশের মানুষ বা আমার ইউনিয়ন আমাদের প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের মানুষও প্রত্যাখ্যান করবে কিন্তু এরা ভালো করে জানে জীবনে আমরা যতই পক্ষে আন্দোলন করি এর কখনোই আর যাদের সঙ্গে যদি छापेও না এরা কিন্তু কখনো এই যে সরকার অধীনে নির্বাচন দেবে না তারা বলতেছে জামাতকে জঙ্গি জামাত জংগী কেমনে হলো আর জামাত জঙ্গীদের বলছে আপনাদের নেতা বলছে একজন নজিবুল্লাহ ভাই দেখলাম কর্তৃপক্ষতে বলছে জামাত জংগী জামাত কি জংগী আমি এখানে বলতে চাই জামাত যে জংগী হয় তাহলে আমি একটু বলতে চাই কথা বলছেন না 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 নজিবুল্লাহ আমুলে একটা নেতা কথা বলে কর্তৃপক্ষতে কথা বলে লজিবুল্লাহ নাম আমি একটা কথা বলতে চাচ্ছি আমি আমি জঙ্গি আমি জামাত করি বলে আমি করি না কারোর সাথে আতাত তাই কি আমার অপরাধ তাই কি আমি জঙ্গি আমি মেরে খেলে কারো জাগাতের টাকা তাই কি আমি জঙ্গি আমি চাই আল কোরআনের আইন তাই বুঝি আমি জঙ্গি আমি করি না বাত্রের সাথে আপোষ তাই আমি জঙ্গি আমি নই মুনাফাকে সঙ্গী তাই বুঝি জঙ্গি এটা কি এটা জামাত কি জঙ্গি এই জন্য জামাত জঙ্গি এই জন্য যে জামাত বাত্রের সাথে আপু করেন জঙ্গি জামাত ইসলামের আইন চাই তাই জঙ্গি এটা কি আওয়ামী লীগ কেটে বোঝাচ্ছি আর দেশের রাজনীতি এমন ভাবে চলে গেছে আমি গতকালকে একটা টক শোতে কথা বলছিলাম দর্শক হিসাবে আমার সুদের ক্ষেত্রে দেখে সুদ্য খাইছি নোবেল পাইছে সুদের ক্ষেত্রে নোবেল পাইছে বলছি মানুষকে আগে বলতো যে জ্বর বৃষ্টি না গ্রামীণ ব্যাংক ছাড়বো না স্বামীর কথা মানবো না গ্রামীণ ব্যাংক ছাড়বো না এটা ছিল আমার প্রশ্ন যেই এই সরকারের আন্ডারে আপনি ক্ষমতায় আইসেন এই তত্ত্বাবধিক সরকারের আন্ডারে ক্ষমতায় নির্বাচন দিতে আপনার সমস্যা কোন জায়গা আপনি বলতেছেন আপনার জনপ্রিয়তা আছে আপনি দেশের উন্নয়ন করছেন সবকিছু করছেন তো আমার প্রশ্ন আপনি যদি এত কিছু করে থাকেন আমি যদি একটা ভালো গাছ করে দেখি আমার কিন্তু সাহস থাকা দরকার এবং এত সচ্ছাহস যদি থাকে তাহলে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন দেখ যদি শেখ হাসিনা সরকার বর্তমান প্রধানমন্ত্রী যদি ফাঁস করতে পারে আমাদের কোনো আফসোস নাই